হলো ঐতিহ্যবাহী ময়নাগড়ের রাসযাত্রা এবছর 462তম বর্ষে পদার্পণ করল। এই রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম ও বৃহত্তম মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ কার্তিক পূর্ণিমার মধ্যরাতে রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দরজিউকে নিয়ে নৌকা যাত্রা, যা হাজার হাজার মানুষ এদিন রাসযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন। ময়না রাসমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী মেদিনীপুরের লোকেরাও। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ময়না রাসমেলার শুভ উদ্বোধন করেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। চন্দ্রগ্রহণ কাটার পর রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দরজিউকে নিয়ে নৌকা যাত্রা শুরু হয়। মেলা চলবে আগামী 23 নভেম্বর পর্যন্ত। উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, ময়না বিধানসভার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে এই মেলায় আমন্ত্রণ নিয়ে রাজপরিবারের এই রাসমেলাকে কেন্দ্র করে রাজনীতির রং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, এই মেলায় আমন্ত্রণ পাননি ময়নার বিজেপির বিধায়ক অশোক তিন্ডা। এ বিষয়ে আজ তমলুকে এই ঘটনার তীব্র কটাক্ষ করলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। তিনি সাফ জানান এই ঘটনা নিন্দনীয়। ঐতিহাসিক এই রাসমেলায় এসে কি বলবেন? আমার একটাই বার্তা, এই ময়না রাসমেলা বড় সুন্দর। এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ তারা একত্রিত হন, আর এই দৃশ্য দেখার জন্যে শুধু ময়নার মানুষ নয়, এখান থেকে সারা দুই মেদিনীপুর, এখন তিনটি মেদিনীপুরের মানুষ তারা অপেক্ষা করেন। বিভিন্ন সেই ওদিক থেকে দীঘা, এদিকে জঙ্গলমহল, সব জায়গার মানুষ আসেন শুধু এই সম্প্রীতি রক্ষা করে। 462 বছর ধরে এই ময়নার রাসমেলা একটা ঐতিহ্য বহন করে চলছে। আজকালে মানে এখন যে অবস্থা, সম্প্রীতিটাকে ধরে রাখা সবচেয়ে বড় ব্যাপার, এটাই মানব সম্পদের উন্নয়ন করে, আর এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত ময়নার রাসমেলা। বিজেপিরা দাবিটা করছে এটা রাজনৈতিক মেলায় পরিণত হয়েছে, কি বলবেন? বিজেপিদের বলতে দিন, তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ থেকে বিচ্ছিন্ন থাকলে প্রচারের আলোতে আসতে গেলে কিছু না কিছু তো বলতেই হবে। এটা কী করে, কোথায় রাজনীতির মেলা আপনারা দেখলেন? যারা আছেন এরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে রাজনীতি করেন, কিন্তু তবুও সবাই একই মঞ্চে আছে। বিজেপিদের বলতে দিন, তারা দাবি করছে যে এখানে স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। এ ব্যাপারে আমার বলার কিছু নেই, বিধায়ক নিজেই জানবেন। নিজেই যদি জনসংযোগ রাখেন তাহলে আমন্ত্রণ কেন হয়নি, কেন হলো না, সে বিবেচনা তিনি করবেন। পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল পরিচালিত নেতৃত্বদের এটাই তাদের কালচার। ময়নার মতো ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবের পশ্চিমবাংলার বিধানসভা বিরোধী দলের নেতাকে ডাকা হবে না, আর সেখানকার জনপ্রিয় বিধায়ক মাননীয় অশোক কুমার দিন্ডা মহাশয়, যিনি বিধায়ক ওখানকার, তাকে ডাকা হবে না, এর থেকে নিন্দাজনক ঘটনা আছে বলে আমি মনে করি না। শাসক দল প্রশাসন একেবারে পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাদের, বিরোধী দলের জনপ্রতিনিধিদের না ডাকার সিদ্ধান্ত অলিখিতভাবেই নিয়েছেন। এ বিষয় নিয়ে জেলা প্রশাসন তারাই বলবেন যে কেন বিরোধী দলের নেতাকে ডাকা হচ্ছে না, কেন এলাকার বিধায়ককে ডাকা হচ্ছে না। এইভাবে তো কোনো দিন পশ্চিমবাংলার সংস্কৃতি ছিল না। পশ্চিমবাংলার এই ধরনের সংস্কৃতির তারা আমদানি করেছেন তৃণমূল কংগ্রেস যতদিন থেকে ক্ষমতায় এসেছেন। সরকারি প্রশাসনের মিটিংয়ে ডাকবে না, উৎসব অনুষ্ঠানে ডাকা যাবে না সেখানকার জনপ্রতিনিধি, এই কালচার ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। তবে দেখি রাজনীতির মানে ছায়া দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস সব জায়গাতে রাজনীতির একটা ছায়া, শুধু নয় সব জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। দেখি নিন্দা করছেন, তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমাদের কাছে যারা করেছেন এই ঘটনা, নিন্দা ছাড়া এই ঘটনার প্রতিবাদ করছি, যাতে করে আগামী দিনে প্রশাসন এবং সমস্ত জায়গাতে জনপ্রতিনিধিকে ডাকা হয়, বিশেষ করে ময়নার মতো জায়গাতে এলাকার বিধায়ক আমন্ত্রণ পাবে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।